পশ্চিমবঙ্গের স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজকে অর্থাৎ তেরোই আগস্ট দু হাজার কুড়ি তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আগেরবার বার পলিটেকনিকের জন্য আবেদন করেনি তাদের জন্য এবার সুখবর নতুন করে পলিটেকনিক কলেজগুলিতে আবেদন করার জন্য আবার সুযোগ করে দেওয়া হলো কি বলা হচ্ছে নোটিফিকেশানটায় বলছে যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পনসর্ড এবং সেলফ ফিনান্স যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে তাদের জেক্সপো এবং ভোগলেট দু হাজার কুড়ির যে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালটা সেটা চোদ্দোই আগস্ট অর্থাৎ আগামীকাল আগামীকাল থেকে খুলে দেয়া হচ্ছে আবার নতুন করে আবেদন করা যাবে এবং সেটা কবে পর্যন্ত করা যাবে না একত্রিশে আগস্ট রাত্রে এগারোটা ঊনষাট পর্যন্ত নতুন করে আবেদন করতে পারা যাবে যারা ইতিমধ্যে আবেদন করেছে সেটা অনলাইনেই হোক অফলাইনেই হোক জেক্সপো দু হাজার কুড়ির জন্য বা ভোগলেট দু হাজার কুড়ির জন্য যারা আবেদন করেছে তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আরেকটা কথা গুরুত্বপূর্ণ লাস্টে যেটা বলা আছে ডিউ টু প্রেজেন্ট সিচুয়েশান আন্ডার কোভিড নাইন্টিন প্যান্ডেমিক ডা এন্ট্রান্স এক্সামিনেশানস ফর জেক্সপো টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড ভোকলেট টোয়েন্টি টোয়েন্টি উইল নট বি কন্ডাক্টেড দিস ইয়ার মানে এবছর এই কোভিড নাইন্টিন মহামারীর জন্য জেক্সপো এবং ভোকলেট পরীক্ষাগুলো হবে না কীভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে কীভাবে ভর্তি প্রক্রিয়া চলবে নতুন করে তারপরে ডিটেলসে জানানো হবে এখানে যেটা বলা হলো ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট 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 ইন এই ওয়েবসাইটে পল নতুন করে পলিটেকনিক কলেজগুলোতে ভর্তির জন্য সেটা গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট স্পনসার্ড হোক সেলফ ফিনান্সড হোক তার জন্য নতুন করে আবেদন করা যাবে যোগ্যতা কী ছিল পলিটেকনিকে ভর্তির জন্য যে আগের যোগ্যতা ছিল সেই একই যোগ্যতায় নতুন করে আবেদন করা যাবে আজকের বিজ্ঞপ্তি সেটাই মূল বিষয় সুতরাং আগেরবার যারা অ্যাপ্লাই করেনি তারা নতুন করে অ্যাপ্লাই করে দাও আর একটা বিষয় বলি যে কিভাবে মেরিট পয়েন্ট তৈরি করা হবে মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে সেটা ডিটেলস নেক্সট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে তো সেটার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আমার চ্যানেলে ডিটেলসে আবার আলোচনা করে দেব এই কোভিড পরিস্থিতিতে সুস্থ থেকো ভালো থেকো